হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমরা এসার ল্যাপটপের কোরাই 3 সিক্স জেনারেশনের একটি রিভিউ করতে চাচ্ছি এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তোবা টোটাল ডেসক্রিপশন সহ সব কিছু আপনারা বুঝে যাবেন যে ভিডিও আপনার এই সিক্স জেনারেশন ল্যাপটপে কী কী থাকছে এবং স্পেশাল কী কী ফিচার্স আছে সেটাও এই ভিডিওটি দেখলে বুঝে যাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এসআর অ্যাসপায়ার ই S15 Core i3 6th generation ল্যাপটপের বক্স। আমরা এখন এটি আপনাদের খুলে দেখাবো যে আসলে এটার ভিতরে আপনারা খোলার পরে কি কি পাবেন। এবং আমরা এটাও বলে দিচ্ছি যে বর্তমানে বাংলাদেশের মার্কেটে সবচেয়ে সুন্দর এবং স্বল্প টাকার মধ্যে এসার ল্যাপটপের এই মডেলটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই যে আমরা খুলছি দেখে নেন, ইনটেক বক্স থেকে খোলার পরে এই অবস্থা থাকবে আর কি। এবং আপনাদের দেখাবো কি স্পেশাল ফিচার্সগুলো এটাতে আছে। এটা একটি 15 ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ এসার ল্যাপটপ দেখেন। এবং এটার সবচেয়ে বড় বিষয়টি হলো এটা অন্য সকল ল্যাপটপের চেয়ে সম্পূর্ণ আলাদা। দেখেন এটার যে ব্যাকসাইডে, একদম ব্যাকসাইডে দেখেন, এখানে আপনার এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, USB 3 পোর্ট এবং ল্যান পোর্ট অন্য ল্যাপটপগুলোতে সাইডে থাকে। এবং এখানে কিন্তু আপনার যে পাওয়ার পোর্ট, এই চারটা পোর্টই কিন্তু আপনার পিছনের দিকে দেওয়া। এবং একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এটার উপরে ডাস্ট প্রোটেক্টর দেওয়া আছে। এছাড়া এই ল্যাপটপটার উপরে ডাস্ট প্রোটেক্টর দেওয়া আছে, এর কারণে আপনার এই ল্যাপটপের উপরে কোনো প্রকার ধুলা জমবে না। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন এসার ল্যাপটপটি এই অবস্থায় থাকবে আর কি যখন ওপেন হবে। এখানে আমরা এটা ওপেন করেছি, এখানে একটি স্টিকার থাকতে পারে। এবং দেখেন কোর আই থ্রি এখানে একটি স্টিকার থাকবে, এটা একটু ভালো করে দেখে নেন। এবং এখানেও আরেকটি স্টিকার থাকবে, এখানে কিন্তু ডিসক্রিপশনটা দেওয়া আছে, সেটা হলো কোর আই থ্রি 6 জেনারেশন 6006 মডেলের প্রসেসর 2.0 GHz 3 MB ক্যাশ। এবং এখানে যে গ্রাফিক্স দেওয়া আছে ইন্টেল HD গ্রাফিক্স 5 to 0, 4 GB র্যাম। এবং এটা দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটনটা কিন্তু কিবোর্ডের সাথে, সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটন নষ্ট হওয়ার সুযোগ খুবই কম। এবং ল্যাপটপের ডিসপ্লে সাইজ 15 ইঞ্চি এবং ল্যাপটপটি অনেক ফাস্ট হবে। আপনার ল্যাপটপটি সাইজটা এই সাইড আবার দেখতে পাচ্ছেন, যেখানে আপনার হেডফোনের পোর্ট আছে, এখানে USB আরেকটি পোর্ট আছে, এখানে DVD রাইটার আছে এবং এখানে আপনার মাইক্রো SD কার্ড, যেগুলো আপনি সরাসরি এখানে প্রবেশ করাতে পারবেন। এবং এই যে ব্যাকসাইডটা টোটালি দেখতে পাচ্ছেন, এখানে মডেল সহ দেওয়া আছে। এটা অনেক সুন্দর একটি ল্যাপটপের ফিচার্স সমৃদ্ধ প্রোডাক্ট আমরা মনে করছি এবং এটি খুব দ্রুতই বাংলাদেশের মার্কেটকে কভার করে ফেলেছে। ভিউয়ার্স, আমরা এতক্ষণ এসার ল্যাপটপের যে মডেলটি নিয়ে আলোচনা করলাম সেটা এসআর ES15572। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের যে এই ল্যাপটপটি কোথায় সবচাইতে ভালো অফারের মাধ্যমে সেল করা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে সে অফারগুলো দিয়ে দিব। এবং এটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য, কারণ আমি সবসময়ই মার্কেটের দিকে খেয়াল রাখি যে কোন সাইটে সবচেয়ে কম প্রাইস বা 1000-2000 টাকা সার মার্কেট প্রাইস থেকে, সেগুলোর জন্য আপনারা একটু আমার ডেসক্রিপশন বক্সের দিকে খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয় হলো এই ল্যাপটপটি Core i3 6th generation, এটা 2 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। সুতরাং আপনি এই ল্যাপটপটি যদি ইউজ করেন আপনি 2-3 বছর খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর এখন পর্যন্ত এসার ল্যাপটপের আমার কাছে যেটা দেখে মনে হয়েছে যে এটার তেমন কোনো সমস্যা আপনার ভোগান্তিতে পড়তে হবে না। আর এগুলো যদি ওয়ারেন্টি পিরিয়ডেও আসে এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করে। এবং এগুলোর কিবোর্ড এবং এটা সবচেয়ে বড় ফিচার্স হলো এটার ব্যাটারি এবং কিবোর্ড, এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হবে না এবং এগুলো অনেক বেশি আপনাকে সাপোর্ট দেবে। এগুলোর স্পিড, আপনি যদি ফ্রিল্যান্সার হন
বা আপনি যদি অফিসিয়াল ওয়ার্কের জন্য হন তাহলে এগুলো আপনি নিতে পারেন, কারণ প্রাইস বেটার প্রোডাক্ট বেস্ট। সুতরাং আপনারা এই প্রোডাক্ট নেন, কিনেন, ইউজ করেন, আমি সেই প্রত্যাশা করছি। এবং পরবর্তীতে আমি আরও এই সকল ভিডিও নিয়ে রিভিউগুলো নিয়ে কোন রিভিউগুলো আমি নিয়ে আসবো সেগুলো আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।